আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিতে আজ আপনাদের সিম্পল একটা গেম দেখাবো, বিশেষ করে যারা একটু অ্যাডভান্স লেভেলের আছে, যাদের ফিঙ্গার ডেক্সট্রিটি মানে ফিঙ্গার মুভমেন্টগুলো খুব কম, বা তার সাথে আইকিউটা বাড়াতে চান, তার কগনিটিভ ডেভেলপমেন্টটা নিয়ে একটু ভাবতেছেন, তাদের সাথে এই খেলাটা সুন্দরভাবে খেলতে পারেন। আপনি যেটা করবেন, একটা A4 কাগজ নেবেন। A4 কাগজের মধ্যে দেখেন আমি কী করছি। আপনি চাইলে নাম্বার কনসেপ্টগুলো ডেভেলপ করতে পারেন, ম্যাথ কনসেপ্ট। এটা কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য খুব ভালো একটা গেম, কগনিটিভ মানে ব্রেন ডেভেলপমেন্ট। আর ম্যাথস তো জানেনই, ম্যাথসে যে সবচেয়ে ভালো করবে সে সব কিছুতেই ভালো করবে। আসলে এটা খুব ভালো একটা গেম। দেখেন ব্রেনের দুইটা এরিয়া কন্ট্রোল, দুইটা হেমিস্ফিয়ার নিয়ে কাজ করবো, রাইট এবং লেফট, কারণ দুই হাত নিয়ে সমানভাবে কাজ করতে হবে। দেখেন আমি গেমটা কীভাবে খেলি। আগে দেখেন এখানে এক, আমি একটা আঙুল দিচ্ছি দুই পাশে, হ্যাঁ, এখানে দুই, আমি দুইটা আঙুল, এখানে এক, আমি একটা আঙুল দিলাম, এখানে তিন, আমার বাম পাশে তিন, তার মানে আমি বাম পাশের চোখটা দিয়ে আমি কিন্তু তিনটা আঙুল বের করে তিনের উপরে রাখছি, এখানে দুই, দুইয়ের উপরে রাখছি, এখানে চার, আমাকে কিন্তু চিন্তা করে চারটা আঙুল রাখতে হচ্ছে, এখানে দুইটা আঙুল রাখতে হচ্ছে, এখানে দেখেন পাঁচ, তার মানে আমাকে পাঁচটা আঙুল রাখতে হচ্ছে, পাঁচটা আঙুল, এখানে দুই, দুইটা আঙুল রাখলাম, এখানে চার, আমি চারটা আঙুল রাখলাম, এখানে তিন, তিনটা আঙুল রাখলাম, এখানে চারটা আঙুল রাখলাম, এখানে এক, এখানে পাঁচ, এখানে পাঁচ, এখানে তিন, তিনটা আঙুল রাখলাম, দেখছেন। এখন দেখেন এই খেলাটা, প্রথম দিকে আমি চেষ্টা করবো বাচ্চারা যেন সমান তালে খেলতে পারে, এক, দুই, তিন। খুব জলদি ফাস্ট ডিসিশন মেকিং করতে হবে, ফাস্ট অ্যাক্টিং করতে হবে। আপনারা চাইলে আপনারা নিজেরাও এটা করতে পারেন, খুব মজার একটা গেম, খুব মজার একটা গেম। আসলে জিনিসটা এত সহজ না, খুব ভালো ব্রেন ফাংশন না হলে এই কাজটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, এবং বাচ্চার অ্যাটেন্টিভ স্কিল ডেভেলপ করার জন্য, বাচ্চার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য, অ্যাটেনশন বাড়ানোর জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা অকুপেশনাল থেরাপির ভিজুয়াল পারসেপশন গেম। এটাকে বলি আমরা ভিজুয়াল পারসেপশন গেম, হ্যাঁ, BMI, ভিজুয়াল মোটর ইন্ডেক্স। হ্যাঁ, তো যাই হোক, অকুপেশনাল থেরাপিতে আপনারা এই কাজটা করতে পারেন শিশুর জন্য, তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। এক, হ্যাঁ, আপনারা চাইলে বিভিন্ন নম্বর ইউজ করতে পারেন, আপনারা আপনাদের মতো করে, দুই, তিন, প্রথম দিকে হয়তো বা এক, এক, দুই, চার, দুই, চার, পাঁচ, তিন, প্রথমে এক পাশে হয়তো বা প্রথমে ডান হাত দিয়ে কিছুক্ষণ করলেন, কারণ একসাথে তো প্রথমে দুইটা আঙুল একসাথে ইউজ নাও করতে পারে বাচ্চাটা, ঠিক না? এটা আপনি করলেই বুঝতে পারবেন আসলে জিনিসটা যত সহজ আসলে এত সহজ না, জিনিসটা অনেক কঠিন। পরে আপনি বাম হাত দিয়ে আপনি তাকে শিখালেন, বাম হাত দিয়ে শিখালেন, বাম হাত দিয়ে শিখালেন, পাঁচ, তিন, এক, পাঁচ, হ্যাঁ। তারপরে এখন আপনি দুই হাত ইউজ করলেন, এক, দুই, দুই, তিন, চার, দুই, দুই, পাঁচ, চার, তিন, এক, পাঁচ, পাঁচ, তিন। তা আশা করি সবাই বুঝতে পারছেন খেলাটা, তো এভাবে আপনারা খেলাটা খেলবেন। তো সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।